গুড মর্নিং ক্লাস ইলেভেন। তোমাদের আগের দিন আমরা উৎপাদনের তৃতীয় উপকরণ মূলধনের বৈশিষ্ট্য এবং মূলধন কাকে বলে পড়িয়েছি। আজকে তোমাদের সংগঠন বা অর্গানাইজেশন পড়াবো। তোমরা বলবে যে দিদি আপনি এন্টারপ্রেনিয়র লিখেছিলেন। হ্যাঁ, ঠিক কথা। সংগঠনকে বলে অর্গানাইজেশন, আর যে সংগঠন করে তার মানে সংগঠক, সংগঠক। বা একে বাংলায় তো আমি বলেছি বিভিন্ন রকমের বইতে বিভিন্ন ভাষা পাবে, একে উদ্যোক্তাও বলে। এই উদ্যোক্তাকে বলে এন্টারপ্রেনিয়র। তার মানে সংগঠন হচ্ছে অর্গানাইজেশন, আর যে সংগঠন করছে তাকে বলে উদ্যোক্তা বা সংগঠন। তার এটা ইংলিশে বলে এন্টারপ্রেনিয়র। আচ্ছা, এবারে এসো যে সংগঠক বা সংগঠন কি করে। আমরা জানি যে উৎপাদনের চারটি উপকরণ, তাই তো? কেন লিখছে এটা আবার থেকে? ধরো জমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো আমরা এইটা এটা এইটা করে ফেলেছি, আজকে এসো আমরা সংগঠনটা করে ফেলি। তাহলে সংগঠন কাকে বলে এবং সংগঠন কি আছে? একটা জিনিস দেখো তো, আমাদের কাছে ধরো একখণ্ড জমি রয়েছে, ঠিক আছে? সেই জমিতে কাজ করার জন্য শ্রমিকও প্রস্তুত হয়েছে, এবং শ্রমিককে যে মূলধন, যে যন্ত্রপাতি দিয়ে, যে বা যা দ্রব্য সামগ্রী দিয়ে আমরা উৎপাদন করব, সেটাও রেডি। কিন্তু রেডিটা করে উৎপাদন করা, কতটা উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন করব, আমাদের এই উৎপাদিত দ্রব্য সামগ্রী কোথায় বিক্রি হবে, তার চাহিদা কতটা, তা যদি বিক্রি না হয় তাহলে তার যে ক্ষতির সম্ভাবনা, সেই ব্যবসায়ের ক্ষতি কে স্বীকার করবে, তাহলে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে সংগঠন। তার মানে সংগঠনের কাজ এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরকে একত্রিত করে উৎপাদনের কাজটা সংগঠন করা, মানে উৎপাদনের কাজ করা। তার মানে এ আর কি নিচ্ছে, যদি এই উৎপাদনের কাজে মানে কোথায় বিক্রি করবে, কোথায় ইয়ে করবে, এই যে নানান রকম যে চিন্তা ভাবনা বা পরিকল্পনা করা, বা তার থেকে যদি কোনো ক্ষতির সম্ভাবনা হয়। কারণ তোমরা, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম জমির আয় হচ্ছে খাজনা, শ্রমের আয় হচ্ছে মজুরি, মূলধনের আয় হচ্ছে সুদ। তাহলে এদেরকে তাদের ভাড়া নেবার জন্য, তাদেরকে জোগাড় করার জন্য এদেরকে তো ওই পাওনা গণ্ডা তো মিটিয়ে দিতে হবে। তার মানে জমি যদি আমি উৎপাদনের কাজে লাগাতে চাই, জমিটাকে আমাকে কিনতে হবে কিংবা ভাড়া দিতে হবে, তার জন্য যে খাজনাটা তাকে তো জমিকে দিতে হবে। বা শ্রম আমি যদি নিই, একটা শ্রমিক রেডি কখন হবে কাজ করার জন্য, যখন সে মজুরি পাবে। তাহলে মজুরিটা কত দেব, কিভাবে দেব, এবং মূলধন কোথার থেকে আনবো, আমি কোন কোন ব্যাংক থেকে লোন নেব, সেই লোন নিলে আবার আমাকে ইন্টারেস্টটা দিতে হবে, কিভাবে তার ইন্টারেস্টটা আমি ফেরত দেব, এই সমস্ত প্ল্যানিং, এই সমস্ত পরিকল্পনা কে করে না, সংগঠন বা অর্গানাইজেশন। আর যে সংগঠনের কাজটা করছে তাকে উদ্যোক্তা বা সংগঠক বলে। তার মানে এই যে ফোর্থ যে সংগঠন রয়েছে, এর কাজ হচ্ছে এই তিনটেকে একত্রিত করা, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ঝুঁকি বহন করা। এ কি করছে? ঝুঁকি বহন করছে, রিস্ক। তাহলে এ ঝুঁকি বহন করছে,
প্রথম হচ্ছে এই তিনজনকে একত্রিত করছে, করে কি করছে, উৎপাদনের কাজটা সংগঠিত করছে। করে এবার সে সমস্ত জিনিসের পরিকল্পনা করছে। এর কাজ কিন্তু অনেক গুরুতর, মানে গুরুত্বপূর্ণ, কারণ সংগঠকই কিন্তু ঠিক করবে আমি কি উৎপাদন করব, কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করব, কোথায় আমি বিক্রি করব, কতটা পরিমাণ আমি জমি কিনলে আমার হবে, শ্রমিকদের কিভাবে মজুরি দেব বা মূলধনকে কিভাবে আয় দেব, এই সমস্ত পরিকল্পনা সংগঠন করছে। এবং সে সেখান থেকে তার ক্ষতিও হতে পারে বা মানে মুনাফাও হতে পারে, তাহলে সেই ঝুঁকিটা বহন করছে সংগঠন। তাই জন্য সংগঠনকে এইখানটায় উৎপাদনের একটা উপকরণ হিসাবে বলা হয়েছে। কিন্তু অনেকেই প্রশ্ন করে যে এই উদ্যোক্তা বা সংগঠক এটাও তো একটা শ্রমিকের মতনই কাজ করছে, তাহলে শ্রমিক কেন আমি সংগঠনকে ইনক্লুড করব না, কেন একজন শ্রমিক হিসাবে সংগঠককে বা উদ্যোক্তাকে ধরা হবে না। তার কারণ হচ্ছে এটা অনেক প্রাচীন অর্থনীতি ছিল, যে প্রাচীন অর্থনীতিতে শুধু জমি, শ্রম, মূলধনই ধরা হতো উৎপাদনের উপকরণ হিসাবে। কিন্তু এখন তা হচ্ছে না, কারণ কি, এখন সংগঠক বলতে কিন্তু বা উদ্যোক্তা বলতে কিন্তু একজন ব্যক্তির নাও হতে পারে। আগে ধরা হতো খুব সরল ব্যাপারে, সরল হিসাবে আগেকার অর্থনীতি চলছিল। এই যে আমি বলছি অর্থনীতি বিষয়বস্তুটা কখনো স্থায়ী নয়, মানে এটা স্ট্যাগনেন্ট নয়, একটা জায়গায় স্থির হয়ে গেছে না, প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে। প্রত্যেক ওই যে বললাম যে আদি মানুষ থেকে সভ্যতা যেমন যেমন এগিয়ে চলেছে, তার সঙ্গে সঙ্গে অর্থনীতিরও কিন্তু নানান রকম ধারণা, চিন্তা, ভাবনা সব কিন্তু পরিবর্তিত হতে চলেছে। তো এইখানটায় মানে আধুনিক অর্থশাস্ত্রবিদদের মতে যে সংগঠক বা উদ্যোক্তা একজন লোক হতেও পারে, আবার নাও হতে পারে, সেইখানে শ্রমের মধ্যে ধরাটা যুক্তিযুক্ত হচ্ছে না। তার মানে আমি কি বলতে চাইছি, এখন সংগঠনের অনেকগুলো রূপ আছে, তোমাদের একটু বলি। এগুলো তোমরা আরো বিস্তৃতভাবে পরে পড়বে। এই যে সংগঠন, এর অনেকগুলো রূপ আছে। এটা এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে, সমবায় হতে পারে, আরো অনেক রূপ আছে, যৌথ যৌথ অংশীদারি, কি বলে, যৌথ অংশীদারি কথাটা ঠিক না, যৌথ মালিকানা আর কি, অংশীদারি, এটা অংশীদারি একটা বিভাগ আর কি। তো যাই হোক, তো এই ধরনের বিভিন্ন রূপ রয়েছে অর্গানাইজেশনে। তাহলে এই রূপগুলো এক মালিকানা মানে একজন ব্যক্তি এখানে কোম্পানিটা চালাচ্ছে বা একজন লোক এখানে রয়েছে, সেক্ষেত্রে এ শ্রমের হিসাবে পরিগণিত হতে পারে, কারণ বলা হচ্ছে, কারণ শুধু কি উদ্যোক্তাই ঝুঁকি বহন করে, একজন শ্রমিক যখন কলকারখানায় যায় তখন নানান রকম যন্ত্রপাতি নানান রকম ইয়ের সঙ্গে কাজ করে, তো সেই যন্ত্রপাতিতে তার হাত কাটতে পারে, পা কাটতে পারে, তাহলে সেইগুলো তো সে জীবনের ঝুঁকি বহন করছে। কিন্তু এখানে যেটা শুধু ওর নিজের জন্য ঝুঁকিটা বহন করছে, এখানে কিন্তু গণ্ডগোল হলে পুরো জিনিসটাই কিন্তু, এ যদি এক মালিকানায় ধরো, যদি ধরো একজন ব্যক্তি কাজ করছে কিন্তু সেই ব্যক্তির পরিকল্পনার উপর পুরো প্রোডাকশনটা নির্ভর করছে, তার যদি মুনাফা না হয় সে কিন্তু মূলধন কিনতে পারবে না, জমিকে খাজনা দিতে পারবে না, কারণ জমি মূলধন ছাড়া তো ও কাজ করতে পারবে না। তাই জন্য এক মালিকানার ক্ষেত্রেও কিন্তু এ শ্রমিক হিসাবে থাকতে পারে না, মানে শ্রম হিসাবে এ শ্রমদান করছে কিন্তু শ্রমিক হিসাবে একে পরিণত, একজন লেবার নয়। আর অংশীদারিও তাই, যেমন যেমন সভ্যতা চলতে গেছে, আমি বলেছি
এই যে অনেক জটিল হয়ে গেছে, এই রুটটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। এখানে শুধু একটা স্থানে বিভিন্ন মানে লোকেরা যে কোম্পানির মালিকানা হচ্ছে তা নয়, হয়তো একজন বসে আছে জাপানে, একজন বসে আছে আমেরিকায়, একজন ভারতে, তারা পর্যন্ত নিজেদের মধ্যে অংশীদারি প্রথায় উৎপাদন চালাতে পারে। তাহলে এইভাবে বিশ্বব্যাপী একটা ধারণা চলে আসছে, এটা ভীষণ জটিল রূপ ধারণ করেছে এখন। তো যেমন যেমন মডার্নাইজ হবে, যেমন যেমন সভ্যতা এগিয়ে যাবে, হয়তো আরও অন্যরকম রূপ এখানে পাবো। তাই জন্য এই সংগঠনকে কখনোই শ্রমের মধ্যে আনা যাচ্ছে না। তাহলে এইটাতে শুধুমাত্র আমরা জানব যে উদ্যোক্তা এবং সংগঠক কখনো শ্রম নয়, শ্রম দান করছে অবশ্যই, সে শ্রম দান করছে, কিন্তু শ্রম হিসাবে খালি জমি, শ্রম, মূলধন এই তিনটে উপকরণের মধ্যে থাকলে এখনকার উৎপাদনের সংজ্ঞা কিন্তু পুরোটা পরিষ্কার হবে না, স্পষ্ট হবে না। তাই আধুনিক অর্থশাস্ত্রবিদরা একে আলাদা একটা উপকরণ হিসাবে দেখেছে, যে এর কাজ ওই তিনটেকে একত্রিত করা, ওই তিনটের জমির খাজনা দেওয়া, আয় ঠিক করে দেওয়া আর কি, শ্রমের মজুরি দেওয়া, তারপরে মূলধনের জন্য সুদ দেওয়া, এবং কোথায় সে বিক্রি করবে, কতটা বিক্রি করবে, কীভাবে ইয়ে হলে মুনাফা হবে, এই সমস্ত ব্যাপারগুলো সংগঠন দেখবে, মানে পরিকল্পনাও এর, এবং এর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকিটাও এর, এবং এর আয়কে বলা হচ্ছে মুনাফা বা প্রফিট। তাহলে এই হয়ে গেল আমাদের উৎপাদনের সমস্ত উপকরণের পরিভাষা এবং বৈশিষ্ট্য। এবং এর মধ্যে থেকে তোমাদের দুটো উপকরণের মধ্যে পার্থক্য আসতে পারে, হতে পারে যে এই পার্থক্যটা এলো যে শ্রম বা শ্রমিকের সঙ্গে একজন উদ্যোক্তার কী পার্থক্য, কেন উদ্যোক্তাকে শ্রমিক বলা যাবে না, বা এটাও আসতে পারে জমি এবং মূলধনের মধ্যে পার্থক্য দেখাও। তো তোমরা পুরো বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে বুঝতে পারো, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই বুঝতে পারবে, বইতেও দেওয়া আছে, যারা বই কিনে ফেলেছো তাদের নিশ্চয়ই বইতে দেওয়া আছে। তোমরা এই অবধি পড়ে বুঝেছো কিনা অবশ্যই প্রত্যেকে লিখবে, এবং তারপরে আমি পরের বিষয়ের বস্তুটা পড়াবো। থ্যাংক ইউ।